আসসালামু আলাইকুম। তো আজকে আমি কয়েকটা কথা বলবো, হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো কথাটা হলো যে ভালো কবুতর কোনগুলি। হ্যাঁ, তো এখন বাংলাদেশে প্রায় সব কবুতরই ভালো। হ্যাঁ, সবই ভালো, খারাপ বলতে কিছুই নেই। তবে সবারই একটা নিজস্ব একটা পছন্দ থাকে, ঠিক না? অনেকেরই অনেক ধরনের কবুতর পছন্দ। তো আমরা যখন মানে একদম মধ্য বয়সী বা ছোটো ছিলাম, তখন আমরা আর কি রেসারটা খুব পছন্দ করতাম। আর একদম গুড়াকালে তো গিরিবাচ্চারা উপায় ছিল না, এত কিছু ছিল না তখন। কিন্তু মিডল এইজে আসলে, হ্যাঁ, 9-10 যখন ছিলাম তখন আমাদের রেসারটা খুব ভালো লাগতো। এরপরে যে এখন পাঙ্খি টাঙ্খি পালা হয়, পাঙ্খি তো অনেক পুরান জাত, কিন্তু আমরা অতটা পালি নাই তখন। তো এখন পাঙ্খি পালতেছি প্রায় 4 বছরের কাছাকাছি। তো আমার মোটামুটি গিরিবাজে অনেকেই পালছি, কিন্তু মনে হয় আমার মানে ব্যক্তিগত মতামত, এটা সবার সবাই একমত না, ব্যক্তিগত মতামত হিসেবে আমার কাছে মনে হয় যে গিরিবাজের মধ্যে পাঙ্খি কবুতরটা খুবই একটা ভালো কবুতর। এখন এটা ভালো বলার কারণ হলো গিয়ে ওর ক্যারেক্টারিটিস, ঠিক আছে? যে ওরে যে কোনো একটা ভালো কবুতর, হ্যাঁ, ভালো জাত, যেমন সবুজ গলা অথবা আর্মি, হ্যাঁ, বাঘা, যে কোনো ক্যাটাগরিতে ওরে ফালান যায়, ঠিক আছে? যে কোনো কবুতর, আপনি একটা সিঙ্গেল বাঘা মাদি আছে, আপনি একটা পাঙ্খির সাথে ফ্যাট দিতে পারেন, একটা সবুজ গলা আছে পাঙ্খির সাথে দিতে পারেন, একটা জিরা গলা আছে পাঙ্খির সাথে দিতে পারেন। সব কবুতরই মোটামুটি দেখা যায় পাঙ্খির সাথে ফ্যাটাইলে একটা ভালো কোয়ালিটির কবুতর আসে, যেটা আপনি অ্যাটলিস্ট উড়াইতে পারবেন, অ্যাটলিস্ট ছাড়াছাড়ি করা যায়। হ্যাঁ, পাল্লা খেলা যায়। আমি পাল্লা বলতে শুধুমাত্র ছাড়াছাড়ির পর্যন্ত এই সীমাবদ্ধ, আমি বাজির ক্ষেত্রে যাইতেছি না। হ্যাঁ, কারণ বাজিটা হলো গিয়ে একটা জুয়া খেলার মতো, আমি এটা পছন্দ করি না এবং এটা ইসলামে হারাম। আমি আপনাদেরও কাছে অনুরোধ থাকবে, বাজিটা খেলবেন না, এটা হারাম। আর এমনি আপনি ছাড়বেন যতক্ষণ পর্যন্ত ওর উপর একটা টর্চার না হয়, ঠিক আছে? যেমন রেসার কবুতর, ওদের অ্যাবিলিটি হলো গিয়ে আপনার যে মনে করেন 300-400 কিলো ওদের কাছে কোনো ব্যাপার না। তো ব্যাপার না বলতে, তাইলে আপনি 300-400 কিলো কী ছাড়েন, এর বেশি যায় না। অনেকে দেখা যায় 1200 কিলোর থেকেও ছাড়ে রেসার। তো এটা কিন্তু ওদের উপর একটা জুলুম হয়ে যায়। আবার গিরিবাজ কবুতর, হ্যাঁ, ভালো মানের গিরিবাজ দেখা যায় যে 30 কিলো, 40 কিলো, 25 কিলো, হ্যাঁ, বা 10 কিলো, এরকম কিলো আর কি ওদের জন্য মানে চলে, অতটা এফেক্ট পড়ে না। কিন্তু দেখা যায় যখন অনেকে খেলতে জায়গায় 85 কিলো, 70 কিলো, 80 কিলো, 100 কিলো, 150 কিলো, তো এগুলি আসলে অনেকটা জুলুমের পর্যায়ে চলে যায়। এখন আমি আমার নাম ক্রিয়েট করতে যাই, আমি যদি এখন জুলুমের পর্যায়ে চলে যাই, আসলে মানে আমরা মানে পৃথিবীতে হয়তো বা ছাড় পেয়ে দিতে পারি অথবা অনেক নাম করতে পারি, কিন্তু আল্লাহর দরবারে কিন্তু এটার কোনো ছাড় নাই। তো চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন যে ওদের উপর কোনটা বেশি এফেক্ট পড়তেছে। যেমন হাই ফ্লায়ার, এমন কবুতর হইতে পারে যে এমন এমন মানে এক একজনের টেকনিক বাইক করে যে কবুতর নামতে চায় না, ঠিক আছে? তো ওইটাও কিন্তু অনেকটা জুলুমের পর্যায়ে চলে যায়, ঠিক না? যে কবুতরের হ্যাবিট বানাইছে ভাম ছাড়া কোথাও নামবো না, এবং ভামের মধ্যে ফ্ল্যাগ দিয়ে রাখবো, এবং প্রতিযোগিতার সময় দেখা যায় যে এই ফ্ল্যাগ তারা নামায় না 8-9 ঘন্টা পর্যন্ত। তো ওদের তো ওদিক দিয়ে যান শেষ, ঠিক আছে? তো এইসব জুলুম বাদে, হ্যাঁ, জুলুম বাদে জাস্ট একটা শখে যখন ছাড়াছাড়ি করি, তো ধরে নিলাম এই ছাড়াছাড়ি লাইনটা আর কি আমাদের জন্য করা যায়, ঠিক আছে? ওদের উপর বেশি একটা প্রেশার পড়বে না, এরকম একটা ক্যাটাগরিজ। তো এরকম ক্যাটাগরিজের জন্য আমি মনে করি যে গিরিবাজের মধ্যে সবচেয়ে ভালো পাঙ্খি আর আমাদের ইন্ডিয়ান লাইন, ঠিক আছে? ইন্ডিয়ান লাইন হিসাবে যে এইসব সারণপুরি, এটা আমি যাত্রা আমি একদম শিওর না, তবে আমার মনে হয় নাপ্তা অথবা কালচিরা জাতের, ঠিক আছে? আমি মানে অভিজ্ঞ না ইন্ডিয়ান জাতের, তো আমার কাছে মনে হয় নাপ্তা অথবা কালচিরা, ঠিক আছে? হ্যাঁ, আপনারা ভালো জানেন। আর রেসিং লাইনের হিসাবে অবশ্যই ব্লু চেকার বা ব্লু বার, হ্যাঁ, এটার উপর রেসার হয় না। হ্যাঁ, অনেকেই বলবো যে ভাই এটা কেন, কারণ হলো গিয়ে যে রেসার যারা রেসিং যারা করে লাইনটা প্রোডাকশন করে, তো তখন দেখা যায় কি যে আমাদের রেসার তো কত টাইপেরই আছে, চকো আছে, মিলি আছে, রেড চেকার আছে, আপনার গ্রিজেল আছে, টাইগার গ্রিজেল আছে, আর কত কিছু অরপাল আছে। তো অনেক রেসিং লাইনে কালারের অভাব নাই,
গিরিবাজার চেয়ে বেশি পরা দেবো কালার রেসিং লাইনে, অনেকে হয়তো এটা অস্বীকার করবো যে কথাটা ভুল, বাট সত্য কথা এটাই, যদি আপনি রেসিংয়ের কালারগুলি একত্র করেন গিরিবাজে এত কালার আসবো না, ঠিক আছে, কারণ রেসিংয়ে এমন একটা ইয়া যেটার মধ্যে ফ্যান্সি আইটেমও আসে, ঠিক আছে। তো অনেকে ভাবে যে ওই ওইগুলি দিয়ে আর কি রেস করা যায় না, বাট যায়, কিন্তু ওগুলির ডিস্টেন্সটা একটু কম থাকে, ঠিক আছে, যেমন মনে করেন 15 কিলো 20 কিলো, যাই হোক ওইটা একদম অফ টপিকে চলে যেতেছি। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে ব্লু বারটা ভালো হয়, কারণ কি ব্লু বার অথবা ব্লু শেকার, কারণ কি যে এই কবুতরগুলি একদম সব দেখতে সেম হয়, সেম কোয়ালিটির হয়, প্রোডাকশনটা সবচেয়ে বেশি হয় আপনার ইয়া গ্রিজেল মিজেলের চেতে, মিলিটিলির চেতে, দেখা যায় রেস খেলার সাথে ওগুলি যদি 80 100 মধ্যে 20টা পরে আপনি 80টাই থাকবো ব্লু চেকার। তো কোয়া যায় যে আপনি যেই ব্লু চেকারটাই ধরবেন ওইটার ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, ঠিক আছে। আর এছাড়াও ব্লু চেকারটা হলো আপনি জালালির মতো দেখতে, প্লাস ব্লু চেকারটা অনেক অ্যাভেলেবেল, যার ফলে মনে করেন রেস সিজনে বা আপনি যখন ওই যে ছাড়াছাড়ি বা টস বলি আমরা রেসিং লাইনে, এটাকে টস বলে, হ্যাঁ, তো ওই টস যখন করবেন তখন এই কবুতরটা ধরলে অনেকে হয়তো বা ছেড়াও দিতে পারে, ঠিক না। তো যাই হোক, আমার মতে সব দিক বিবেচনা করে ব্লু চেকারটা ভালো, আর রেসার তো এমনি মানে রেসিং খেলার জন্য বা রেস করার জন্য রেসার তো অবশ্যই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে ওদের উপর যেন জুলুম না হয়, যেমন চায়নায় রেসার নিয়ে অনেক ওরা মাতামাতি করে কিন্তু ওদের উপর জুলুম করে, জুলুম মানে কি ওরা আপনার কী বলে জাহাজে করে নিয়ে যায় ছেড়ে দেয়, ঠিক আছে, এটা কিন্তু একদম জুলুম, কারণ ওরা পানির উপর তো না থাকে, থাকতে পারে না, ভাসতে পারে না, উড়তে পারে, মানে উড়তে তো পারে কিন্তু অনেক সময় পুরা জায়গা তখন মানে ওদের মানে যান শেষ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে ওরা এমন এমন অবস্থা হয় যে আপনি রেসের সময় দেখা যায় যে একটা কবুতর অসুস্থ হয়ে গেলো বা ওইটারে আর ফেরত আনে না, ওইটারে গলাকে একটা মাইরে ফেলায়, ঠিক আছে। আবার দেখা যায় কবুতরটা পানিতে পড়লো, ওইটারে যে আবার কোনো একটা ছাঁকনি ছুকনি দেওয়া জাহাজে তুইলে আবার ফেরত আনবো, এটা করবো না, কারণ কি ওতে ওনাদের রেসের সমস্যা হয়, কিন্তু এটা দেখে না যে এটা একটা প্রাণী, ওর উপর ওরও তো একটা অধিকার আছে বেঁচে থাকার, বা ওরও তো একটা মানে সুন্দর পরিবেশ পাওয়ার একটা অধিকার আছে, এই কোনো ব্যাপারগুলি ওরা চিন্তা করে না, জাস্ট ওরা ওদের খেলাটারেই সবচেয়ে বড় প্রাধান্য দেয়। তো এগুলি আসলে হারাম কাজ ছাড়া কিছুই না, এগুলি হারাম কাজ ছাড়া কিছুই না, এগুলি করবেন না, এগুলি না করার প্রতি একদম অনুরোধ থাকলো, মনের ভিতর থেকে অনুরোধ থাকলো। আর যে কথাটা ছিলাম আমরা বারবার অফ টপিকে চলে যেতেছি সেটা হলো যে আমার মনে হয় ইন্ডিয়ানের মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে শাহরানপুরিটা অনেক ভালো লাগে, রেসিং লাইন হিসাবে এই যে ব্লু বারটা, আর আমাদের বাংলাদেশি ব্লাড আমরা বলি, অনেকে স্বীকার করতে রাজি না, অনেকে ইন্ডিয়ান বলে, বাট আসলে আমার মনে হয় সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশি পাখির জন্ম এই তো এই পাখি, ঠিক আছে, এই পাখি। এখন বাদ পেরে গেল কি জালালি বাদ পড়লো, জালালির আমরা ওয়াইল্ড ক্যাটাগরিতে ফেলাইতে পারি, গোল্লা বাদ পড়লো, এটা আমরা গ্রাম্য দেশীয় কবুতর হিসাবে মানে ক্যাটাগরিতে ফেলাইতে পারি। আর কি বাদ পড়লো, ফ্যান্সি, ফ্যান্সির মধ্যে অনেকগুলি আইটেমই আছে যেগুলি মনে করেন অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে ফ্যান্সি অতটা ভালো লাগে না, এমন না যে একদমই ছাড়িয়ে দেওয়ার মতো, কিন্তু ফ্যান্সি মানে পালি না, পালা হয় না, ঠিক আছে। যেমন গিরিবাজ পাললে একটা মজা, গিরিবাজের মধ্যে আমি পাখি ধরবো, কারণ আমার কাছে পাখিটা মানে পালতে পালতে খুবই একটা মানে ওর প্রতি একটা টান পড়ে গেছে, ঠিক আছে, যেই যেই টানটা আমার এই যে আমাদের কাছে চুইনা, চুইনা তো আমার ছোটোবেলার ফেভারিট ছিল, কিন্তু চুইনা কিন্তু আমার মানে ওই টানটা ক্রিয়েট করতে পারি নাই যেই টানটা আমার পাখি ক্রিয়েট করছে, কারণ ওর উড়াইলেও মজা, ছাড়াছাড়ি করলেও মজা, ঠিক আছে, সব দিক দিয়েই আর কি মানে মজা পাওয়া যায়। আবার দেখা যায় কি একটা জাতের মধ্যে একটা ভ্যারাইটিস থাকে, সেই জায়গাও একটা অন্যরকম মানে ইয়া টেস্ট পাওয়া যায় যে কীভাবে কী করলে কোনটার সাথে দিলে কত ভালো একটা পাখির জাত ভাগ করা যায়, এই সব কিছু মিলে আমার কাছে পাখিটা সবচেয়ে বেস্ট মনে হয়। আর আগে আমার কাছে মনে হতো যে রেসারটা রেসারের উপর কোনো কবুতর হয় না, তো পাখি পালার পরেই কথাটা অনেকটা কমছে যে রেসারের উপর কবুতর হয় না, কবুতরের মধ্যে শ্রেষ্ঠ কবুতর কইলে বলবো এই দুইটাই, পাখি আর রেসার, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত আলাদা হইতেই পারে স্বাভাবিক, আর এটা হলো এখনকার মতামত, ঠিক আছে।
কারণ সময় ভেদে অনেকেরই অনেক কিছু পরিবর্তন হয়, অনেকের মাইন্ড পরিবর্তন হয়, অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তনশীল, ঠিক আছে? তো আপাতত এই সময়ের জন্য আমি মনে করি যে পাঙ্কি আর রেসার এই দুইটা কবুতর মানে জোস। তো আশা করি কিছু কিছু মনে করবেন না, সবাই দোয়া করবেন। আমরা জানি আসলেই কবুতর জগতে অনেক 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 কিছু করতে পারি, এটার জন্য দোয়া করবেন। আর কবুতর উপর ঝুলুন থেকে একটু সেরে থাকতে জানি পারি, এটার উপর দোয়া করবেন, এটার উপর চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? তো এখন ইনশাল্লাহ হয়তো আজকে আমাদের পাত্রিমাদিটা ডিম দিতে পারে, তার জন্য দোয়া করবেন। মাত্র হয়েছে ওর 9 পর, অনেকেই লাইক করে না, অনেকেই বলে যে 10 পর ঝাড়ার পর ডিম দিতে, কিন্তু আমি তো আমার এমন কবুতরও ছিল যে 6 পরে ডিম দিছে, বাচ্চা ফুটাইছে ফার্স্ট টাইমিং। আমার এমন লাইফে এমন কবুতরও পাইছি 1 দশক ঝাড়ার পর ডিম দিছে, বাচ্চা ফুটাইতে পারে নাই ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ফুটাইছে, ঠিক আছে? তো এটা কবুতরের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। তো সেটাই, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।